তথাগত রায়ের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের নাগরিকত্ব ইস্যুতে বিতর্কিত পোস্টের অভিযোগ অভিযোগ দায়ের করলেন তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের তৃণমূলের মঙ্গলবার রাতে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর অভিযোগ সংশোধিত নাগরিকত্ব আইনে ভারতে নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার দাবি তুলেছেন বিজেপি নেতা এমন অভিযোগে তথাগত রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তৃণমূলের সাংসদ মমতা ঠাকুর ইতিমধ্যেই এফআইআরের সেই কপি এক স্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল এদিন ঠাকুরনগর ঠাকুর বাড়িতে বসে মমতা ঠাকুর বলেন এত নোংরা ভাষা কি করে প্রয়োগ করতে পারেন বিজেপির পক্ষেই রকম ভাষা ব্যবহার করা সম্ভব বলেও দাবি করেন তিনি তিনি আরো বলেন সমগ্র পৃথিবীর যেখানে আমি মনে করি যে পুরুষ লোক আছে তাদের প্রতি যে এই ভাষা প্রয়োগ করেছে যে তাদের নাগরিকত্ব নিতে হলে নাকি তাকে পুরো শারীরিক মানে শরীর খুলে উলঙ্গ করতে দেখাতে হবে তার বিরুদ্ধে আমাদের এই 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 যে হিন্দু না মুসলমান তারপরে তারা নাগরিকত্ব পাবে এবং তার জন্য জানি না কেন আজকে বাঙালির যারা ছেলেরা তারা বসে আছে এত বড় কথা এত নোংরা ভাষা আমি মনে করি যে এই ভাষা বিজেপি একমাত্র ব্যবহার করতে পারে বিজেপির যে কালচার বিজেপির যে কৃষ্টি আমার মনে হয় এটাই ওদের শিক্ষা দিয়েছে যে মানুষকে এত নিচে নামাতে পারে এবং নিজেই বাঙালি হয়ে কীভাবে এই কথা বলতে পারে আমি জানি না আমার কোনো ভাষা নেই এদের প্রতি আমরা দাবি করেছি যে তার এই ভাষা জ্ঞান এটাকে নিয়ে যেভাবে মানুষের করেছে তার থেকে তার কি করা উচিত অন্যায় স্বীকার করা উচিত যদিও এ প্রসঙ্গে তথাগত রায়ের পাশে দাঁড়িয়েছেন বঙ্গা লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর তিনি বলেন আমি কোনোভাবেই দেখতে পাই না তথাগত দা যে কমেন্টস লিখেছেন সেটা অ্যাজ পার দ্য রুল ডাইরেকশান হিসেবেই করেছেন কারণ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে রুল ফ্রেম করেছে তাতে ছ ধর্মের মানুষকে ভারতবর্ষে সিটিজেনশিপ দেওয়ার যে প্রভিশন সেই প্রভিশন দেওয়া হচ্ছে উনি যদি বলে থাকেন এই ছ ধর্মের বাইরে কোনো লোক যদি চেষ্টা করে সিটিজেনশিপ নেবার জন্য তো পাশাপাশি তার যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে তাকে বায়োলজিক্যালি চেক করা যেতেই পারে এটা ডক্টরি প্রসেস হবে অবভিয়াসলি মিডিয়ার সামনে বায়োলজিক্যাল প্রসেস হতে পারে না এটা ডক্টরে ডক্টরেট বা প্রসেস হতেই পারে ওটা ওনার ব্যক্তিগতভাবে বলেছেন কিন্তু অত বিবৃত বিবৃতি দেননি তো এটা আমি মনে করি না কোনো অসঙ্গতি আছে এই বক্তব্যে কেউ যদি রাজনীতিক রাজনৈতিক দিক থেকে এটাকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চায় সেটা একটা অন্য ব্যাপার কিন্তু আমার মনে হয় তথাগত যা তথাগত রায় আমাদের পূর্ববর্তী যিনি গভর্নর এবং বেঙ্গলের ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট উনি সম্পূর্ণটাই ওই রুলের উপরে দাঁড়িয়ে থেকে রুলের উপরে রুলের ভিত্তিতে কথা বলেছেন এখানে আমি কোনো নেগেটিভ কিছু খুঁজে পাই না সব্যসাচী নোম্যান্সল্যান্ড ঠাকুরনগর সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ